हाय एवरीवन, वेलकम टू माय चैनल यम एंड टेस्टी। आज के आमी एकटा इजी चिकेन रेसिपी बनिए देखाबो। एटा खूब सहजे सबाई बनाते पारबेन, गार्लिक बटर चिकेन। चलुन देखे नी। एखाने आमी 400 ग्राम बोनलेस चिकेन नियेछी। परिमाण मतो नून देबो, एक चामच गोलमरिचेर गुड़ो देबो আর 3 চামচ কর্নফ্লাওয়ার দেব। এটা ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা প্যানের মধ্যে সাদা তেল দেব আর 1 চামচ বাটার দেব। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে একে একে চিকেনের পিসগুলো ভাজবার জন্য দেব। এবার চিকেনের পিসগুলো ঘুরিয়ে দেব। চিকেনটা হালকা ব্রাউন কালার চলে এসেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব। এবার ওই প্যানের মধ্যেই 2 চামচ বাটার দেব। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে ফ্লেমটা লো করে দেব। লো করে দেওয়ার পর এর মধ্যে 2 চামচ রসুন কুচি দেব, 3টে কাঁচা লঙ্কা কুচি দেব, হালকা ফ্রাই করে নেব। এরপর বড় চামচের 2 চামচ পেঁয়াজ পাতা দেব, ভালো করে নাড়বো এটাকে। এবার এর মধ্যে 1 চামচ ভিনিগার দেব আর হাফের থেকেও কম সয়া সস দেব। এটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দু চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে জলের সঙ্গে গুলে নেব। গুলে আমি প্যানের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা নাড়তে থাকব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে ভালো করে আবার আমি নাড়তে থাকব। এবার ফ্রাই করা চিকেনগুলো এর মধ্যে তুলে দেব। ভালো করে চিকেনটার সঙ্গে গ্রেভিটা মাখিয়ে নেব। চিকেনটা গ্রেভির সঙ্গে 2-3 মিনিট ফ্রাই করে নেব। এবার সবার শেষে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেব আর পেঁয়াজ পাতা একটু ছড়িয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব। এবার গার্লিক বাটার চিকেন একদম রেডি। এটা খুবই টেস্টি হয়, ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।